মেইন নিউজ সঠিক খবর সব সময়। ভান্ডারী মার্বেল এন্ড স্যানিটারি মেগা শোরুম কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন এশিয়ান পেন্ট বাথ সেন্স বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার স্থান কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। মোবাইল নাম্বার 9851878943। দিন দিন পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। কেন্দ্রীয় সরকারের দিন দিন পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এবং রেলকে বেসরকারীকরণের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেই রকম আজ নামখানা রেলস্টেশনে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি নেয়। এবার দেখে নেব নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চানন কর ও অন্যান্য নেতৃবৃন্দ কি বলেছেন। দেখাবো সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। বর্তমান ভারতবর্ষের বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, তিনি ভারতবর্ষটাকে একের পর এক যে জায়গায় নিয়ে যাচ্ছেন। আজকের প্রথম চিন্তাভাবনাটা ঘুরে দেখতে গেলে যে পেট্রোল ডিজেলের দামটা 15টা দিন হুহু হুহু করে বাড়তে আছে, তাহলে যে পরিবহনের উপরে আজকে যারা পরিবহন করছেন তাদের কি দুর্দশা হচ্ছে, যারা নৌকা ট্রলার সমস্ত বিষয়ের উপরে মেশিন পার্টসের উপরে সমস্ত জিনিসটার উপরে একটা দায় বর্তিয়ে দিচ্ছে। আর তেনের যে আজকের যে চিন্তাভাবনাটাকে নিয়ে রেলটাকে বেসরকারীকরণের হাতে তুলে দেওয়ার একটা চিন্তাভাবনা তিনি গ্রহণ করেছেন। সাধারণ মানুষ লোকাল ট্রেন, তারা এখান থেকে কলকাতা পর্যন্ত যাবে, কলকাতা থেকে আবার নামখানা পর্যন্ত আসবে, বিভিন্ন প্রান্তে এই যে ট্রেনগুলো চলছে সমস্ত বেসরকারীকরণের হাতে তুলে দিচ্ছে। শুধু তাই না, আজকে রান্নার গ্যাস, প্রত্যেকের বাড়িতে রান্নার গ্যাসের প্রয়োজন আছে, রান্নার গ্যাস আছে, কিন্তু সে দ্বিগুণ দ্বিগুণ চারগুণ করে দাম বাড়ছে। সেই সঙ্গে আজকের আমাদের কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকে আবার তিনি বেসরকারি হাতে গুছিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছে। এরই চিন্তাভাবনাটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, তিনি এইটাকে প্রথম থেকেই এটাকে বিরোধিতা করে যাচ্ছে। সেই বিরোধিতার মধ্য দিয়ে 6 থেকে আমাদের 13 তারিখ পর্যন্ত এই কর্মসূচিটা পালন করবে। গতকাল আমাদের 6 তারিখে আমাদের পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের আন্দোলন হয়েছে, সমাবেশ আমরা করেছি। সেই জায়গায় প্রত্যেকটা বুথে বুথে ঢুকে আমরা সেই প্রচারগুলোকে মানুষের কর্ণে কোহরে পৌঁছে দিয়েছি। আজকের আবার আমাদের নারায়ণপুর যে রেল স্টেশন, এই রেল স্টেশনে প্রত্যেকটা স্টেশনের উপরে এই ধরনের একটা বেসরকারীকরণ তুলে দেওয়ার জন্য আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বিক্ষোভ, আমাদের এই সমাবেশ, আজই আমাদের সেই সমাবেশটা। আজকের একটা বিষয় ভারতবাসী হিসেবে আমাদের বুঝতে হবে, দুটো জিনিস আজকের ভাবতে হবে, একটা হচ্ছে মানবিক মুখ, একটা হচ্ছে অমানবিক মুখ। আজকের কারা দেশের মানবিক মুখ, কারা দেশের অমানবিক মুখ? যখন মমতা ব্যানার্জি, আজকের যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার জননেত্রী, তিনি যখন রেলের দায়িত্বে ছিলেন তখন রেলের ভাড়া বাড়াননি, তিনি রেলের পরিমাণ বাড়িয়েছেন। দূর দূরান্তে যাতায়াতের জন্য বিভিন্ন ব্রডগেজ থেকে শুরু করে বিভিন্ন রাস্তা বাড়িয়েছেন, কিন্তু এই সরকার এসে সেগুলোকে বাড়ানো তো দূরের কথাই, পরপর কমছে। এবং এদের একটা মূল উদ্দেশ্য হলো গোটা দেশটাকে বেসরকারি হাতে তুলে দেওয়া। আজকের ভাবতে পারেন, আজকের লকডাউন পিরিয়ডে প্রাইভেট সেক্টরগুলো তাদের কর্মচারীদের রাখতে পেরেছে, তাদের বেতনগুলো দিতে পেরেছে, কত লক্ষ বেকার বেড়ে গেছে। কিন্তু আজকে যদি বলি পশ্চিমবঙ্গে সেই বেকারত্বের হার অনেক কমেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে।
আজকের মমতা আজকের নরেন্দ্র মোদী অমিত শাহের জুটি কেবল বেসরকারিকরণ, সব জায়গায় বেসরকারিকরণ। আজকের বেকারত্ব বৃদ্ধি করার একটা অপর চেষ্টা চলছে বলে আমরা মনে করি, আর তারই বিরুদ্ধে আজকে প্রতিটি স্টেশনে, গোটা ভারতবর্ষের বিভিন্ন স্টেশনে, বিশেষ করে পশ্চিমবাংলার প্রত্যেকটি স্টেশনে স্টেশনে আজকের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই অবস্থানে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। সন্ধ্যা রূপসজ্জা, নারায়ণপুর বাজার নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে সিটি গোল্ড ও শ্রীহরির যে কোনো গহনা 20% ছাড়ে পাওয়া যায়। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা নোটিফিকেশনের বেল আইটেমটি বাজিয়ে দিন।